তরকেশ্বর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিকাণ্ডের জেরে অসুস্থ হয়ে পড়লেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। ঘনবসতির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকল মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগ দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দূষিত ধোঁয়ায় কাশি, শ্বাসকষ্ট থেকে শুরু করে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। সকলেই চাইছেন এই ভ্যাট অন্যত্র সরানো হোক। কেন, কি কারণে? আরে এত ধোয়া, মানে এত ধোয়া সহ্য করতে পারা যাচ্ছে, মানে প্রচন্ড ধোয়া। আমি জানিয়েছিলাম পৌরসভাকে, পৌরসভাকে জানালেও তো তারা কথা শুনছে না, না তারা কথাও শুনছে না, কিন্তু বুঝছো। হ্যাঁ, ফ্যাটটা তো সরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, ফ্যাটটা কিন্তু সরিয়ে নেওয়ার কথা, কিন্তু সরিয়ে নিচ্ছেও না। এখান থেকে সরিয়ে নিলে তো খুব ভালো হয়। কী চাই আমাদের এই পাড়া, এই যে পাড়াটা সব প্রচণ্ড অসুবিধা। কী চাইছেন এখন? এটাকে সরিয়ে একটু যদি অন্য কোথাও নিয়ে যায় সবারই ভালো হবে, এখানে মানুষের সবারই একটু বসবাসে ভালো হবে। ঘটনাটা কালকে এখানে, জানি না কীভাবে আগুনটা লেগে গেছে, কেউ হয়তো আগুনটা লাগিয়েছে। পুরো এইখানে এই মন্দির চত্বরে পুরো এগুলো আগুন ধরে গেছিলো, এত সময় এত আগুন, পাশে বাড়িগুলো আছে দেখুন, এগুলো ধরে যাওয়ার অসুবিধা ছিল। পাশে আরও বাচ্চা কাচ্চা শ্বাসকষ্ট প্রচুর, দু তিনজনকে হসপিটালেও নিয়ে গেছে। তো মানুষজন এখানে মানে খুবই, এর আগে ভ্যাটটা হাঁটানোর কথা ছিল, সেটাও মানে চেয়ারম্যান সাহেব স্টেপ নেয়নি। কালকে এসেছিলো চেয়ারম্যান সাহেব, এসে বড়োবাবু, থানার বড়োবাবু এসে পারমিটকে নিয়ে এসে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে এসছে ওনারা। আচ্ছা, এটা তো মানে প্রতিশ্রুতি ছিল যে পৌরসভা যে ভ্যাটটা এখান থেকে সরিয়ে নেওয়া হবে, প্রতিশ্রুতি ছিল চেয়ারম্যানের সাহেব, ওরা নিজেরাই বলেছিলো এখান থেকে চলে যাবে কাঁলিয়ার পাশে ভ্যাটটা। এবার ওনারা নিজেরাই তখন চাক নিচ্ছে না, আমরা এখানে পাবলিক সবাই জড়ো হয়ে কী করবো, আমরা জড়ো হয়ে এর আগে করেছি স্টেপটা, এখন যদি উনি যদি স্টেপটা না নেয় তাহলে এখানে মানুষের বহুত ক্ষতি। এর আগে 200টা দরখাস্ত দেওয়া আছে, এরপরে যদি না সরায় তাহলে এটা কিছু করার নেই। তরকেশ্বর পুরসভার এই ভ্যাট বা আবর্জনার স্তূপ সম্পর্কে এলাকাবাসীর নানান অভিযোগ প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান কি জানিয়েছেন শুনুন। বলছি, গতকাল রাতে এখানে আগুন ধরে যায় এই ভ্যাটে, তো এখানে দেখা যাচ্ছে যে এর আগেও দুর্ঘটনা ঘটেছিল, ঠিক আছে, আবার নতুন করে আবার দুর্ঘটনা ঘটছে এবং এলাকার মানুষের একটা আতঙ্ক দেখা দিয়েছে এবং এখানে অনেকেই আতঙ্কের মধ্যে আছে এবং অনেকের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে কারণ এই ধোঁয়ার জন্য। কী বলবেন? দেখুন, এটা তো 34 বছর বামফ্রন্ট সরকার টাইমে এটা তৈরি করা এই ভ্যাট, আজকে নতুন ভ্যাট না, তারপরে আমাদের তৃণমূল কংগ্রেসের আমলেও ছিল, আমি মাত্র 7-8 মাস বসেছি, তা আমার দ্বারাই যতটা সম্ভব আমি করেছি। কালকে রাত্রিবেলা তারকেশ্বর থানার ওসি, ফায়ার ব্রিগেড, আমার কাউন্সিলর, আমার সুপারভাইজার সকলেই আমরা রাত্রির 11টা পর্যন্ত এখানে ছিলাম। থাকার পর সকালবেলায় জেসিবি লাগিয়ে আমরা মাল পাঠাচ্ছি, এর ভেতরে কিছু পাতাখোর, ন্যাজাখোর, তারা গিয়ে ওখানে আগুনও লাগিয়ে দেয়। এবং আপনারা জানেন যে একটা প্রত্যেকটা ভ্যাটেই মাঝে মাঝে আগুন জ্বলার নিউক্লিয়াম গ্যাসের যে আছে সেই গ্যাসের থেকেই আগুনটা ধরে। আমরা জনসাধারণের কাছে অনুরোধ করেছি যে যাতে একটু দূরে সকলেই থাকে এখান থেকে, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বারবার চিঠি করেছি যে জায়গার জন্য, জায়গা আমরা পেয়ে গেলে এই ভ্যাট এখান থেকে স্থানান্তরিত করে দেবো। পৌরসভা ভোটে একটা প্রতিশ্রুতি ছিল যে এখান থেকে ভ্যাট সরিয়ে নিয়ে যে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।